আর রয়েছে নিচে ওই যে দৌড়ে বেড়াচ্ছে এখান থেকে ওখান দিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। আর আজকে বেশ ভালো রোদ্র উঠেছে, মানে 4-5 দিন বৃষ্টির পরে রোদ্রটা উঠেছে, তাকানো যাচ্ছে না। আর তো আমি এখন ছাদে চলে এসেছি রোদ্রে, তার কারণ হচ্ছে মেয়ের চুলটা কাটবো। তো আমি ছাওয়ায় চলে আসি, নাহলে পরে মানে দাঁড়ানো যাচ্ছে না রোদ্রে। তো মেয়ের চুলটা কাটবো আজকে, মানে ইচ্ছে, ওকে বললাম যে ন্যাড়া করে নে, তো করবে না। তো আমি বললাম ঠিক আছে, একটু বেশি করে ছোট করে দিই, তাও বলছে না করবে না, তাকানো যাচ্ছে না রোদে। এবার এখানটা গেলে একটু অন্ধকার হয়ে যাবে নাকি, সেই জন্য যেতেও পারছি না। তো যাই হোক, এখানেই দাঁড়াই। তো কতটা চুল কাটবো চলো তোমাদের দেখাচ্ছি। আর এই পাগলিটা বলছে আমি চুল কাটবো না, পাগলের মতো চুল বড় করবে, অলরেডি কোমর পর্যন্ত চুল চলে গেছে, তো আর কত বড় রাখবো, যার জন্য আমি বললাম চল চুলটা কেটে দিই। আর আজকে ছুটি আছে, কেটে দেবো। তো চলো দেখাই যে কতটা চুল কাটবো আর কিভাবে কাটবো। ওর চুলটা কিন্তু আমিই কাটবো, কোনো পার্লারে বা কোনো ইয়েতে না। তো চলো দেখা যাক কাটতে পারবো কিনা, দেখা যাক চলো। তো এই দেখো চুলটা এতটা বড় হয়ে গেছে, গোটানো ছিল বলে এরকম লাগছে, যখন স্নান টান করে পুরো আরো বড় বোঝা যায় তখন। তো এইটুখানি মানুষ কত বড় চুল রাখবে? চুলটা যদিও আমার খুব শখের, এই জন্য আমরা চুলটা বড় করি, কিন্তু একটু তো কাটতে হবে বলো, খুব বড় করলেও তো চলবে না। আজকে প্রচন্ড রোদ না, আর প্রচুর গরম লাগছে। আজকে তো মনে হয় এসি চালাতে হবে, কিরকম ধান্দা, খালি খালি এসি চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এই যে দেখো বন্ধুরা, ওর চুলটা কিন্তু আমি এতটা কাটবো, মানে পুরো একদম ঘাড়ের লেভেল করে দেবো, এই যে এতটা। ঠিক আছে তো মামা, এত না আমি কাটবো না। হ্যাঁ কাটবো, যদি তুমি এতটা করো না তাহলে আমি কাটবো না। ওমা পারলাম। ওমা কোথায় পালাচ্ছিস? কোথায় পালিয়ে গেছে? অতটা কাটবো বলেছি পালিয়েছে, দেখি কোথায় গেলি রে। পালিয়ে গেছে মনে ওর বাবার কাছে, বাবা রয়েছে নিচে ওই যে দৌড়ে বেড়াচ্ছে এখান থেকে ওখান দিয়ে। ও বাবাকে বারান্দায় খুঁজতে গেছিল, বাবাকে পায়নি। ওই যে ওর বাবার কাছে পালিয়ে এসছে, বাবা স্নান করতে ঢুকেছে এখানে এসছে। প্রথমে গেছিল বারান্দায়, খুঁজে পায়নি, আবার দৌড়ে এখানে এসছে পাপার কাছে। কাটবো তো আমি, পাপা পাপা কি করবে, কাটার সময় যদি আমি বেশি কেটে দিই কেউ কিছু করতে পারবে? পাপা তো এখানে স্নান করছে। জিয়ার যেরকম ঘাড়ের এই সমান, এরম করে দিই ভালো লাগবে, গরম লাগবে না। তোর তো তোর তো শ্যাম্পু করতে খুব কষ্ট হয়, কাটবি না? আচ্ছা চল অল্প কেটে দেবো, চল চল অল্প কেটে দেবো, চলো চুল ওরম করিস না, জট হয়ে যাবে, এই মাত্র ছাড়িয়েছি, চল। আচ্ছা ঠিক আছে চল। বাবার কাছ থেকে পারমিশন নিয়ে এসছে, অল্পই কাটবো কিন্তু। এখন যদি আমি যদি ফুট করে কেটে দিই বেশি করে কি করবি তুই? নিজে কাটবি তা কাট, ও নিজে কাটবে চুল, নিজে নিজে কাটতে পারবি তো? এই এসছে তখন আবার, দাঁড়া আমি কেটে দিচ্ছি। কতটা কাটবো বল, হাত দিয়ে দেখা কতটা। হ্যাঁ তুই দেখা আগে, এতটা কেটে দেবো। এবার এতটা, আচ্ছা এবার এতটা যদি কাটি, ছাড় ছাড়, এতটা কাটলে তো তোর এইটুখানি থাকছে, আর এতটা বাদ যাচ্ছে, কাটবো এতটা, আর একটু কমাবে, কতটা কতটা এতটা, ঠিক তো? ঠিক আছে চলো অতটাই কাটবো। আবার নাচ শুরু হয়ে গেছে পাগলের, তা তাই তো মনে হচ্ছে। দেখ তুই ওই চুলটা কেমন করলি, পুরো আবার জট হয়ে গেল। এই যে স্প্রে বোতল, এটা যখন আমি আমি না এর আগে পার্লারের কাজ শিখেছিলাম না, তো এই জন্য আর কি বোতলটা আমি কিনেছিলাম, বেশি দিন সেটাকে আর কন্টিনিউ করিনি, সেই জন্য আর কি চুল টুল গুলো একটু আড্ডো কাটতে পারি। আর এই কাঁচিটাও আমি তখনই কিনেছিলাম যখন আমি পার্লারের কাজ শিখেছিলাম। ছেড়ে দে চুলটা, ছেড়ে দে, ঠিক আছে অল্প করে অল্পই কাটবো, কাঁচিটা ধারটা না নষ্ট হয়ে গেছে। ভালো, এতটা করিনি, তুই যা দেখিয়েছিস তার থেকেও কম করেছি আমি।
তোর থেকেও কম, তুই যতটা দেখিয়েছিস, তুই তো আমাকে দেখিয়েছিলিস এতটা। ধরতে পারে না, হাতে আবার ধরেছে। পাপা চলে এসছে না, এখন সমান হয়নি তো। পাপা এসে গেছে, দেখে নেবে তো পাপা, আমি বেশি কাটছি না কম। মুখটা ওই এরকম করলে চুল কাটা যায় বলতো? কোনো অসুবিধা হবে না, চুল বড়ই থাকবে। সব বাচ্চাদের অনেক বাচ্চাদের দেখবে অনেকটা বড় হবে। গেঞ্জিটা না কেটে যেতে পারে তোর, এতটা এতটা এই এই একবার জানো তো আমার মায়ের চুল কাটতে গিয়ে শাড়ি কেটে দিয়েছিলাম বিয়ের আগে, বলছে চুলটা কেটে সমান করে দিত, আর এরকম কেটেছি, শাড়িগুলো এরকম ভাঁজ ভাঁজ হয়েছিল, শাড়িও কেটে দিয়েছিলাম। সে কি হাসি, তখন নতুন নতুন শিখেছিল না? না বিয়ের আগে, পার্লারের কাজ শেখার আগে, বিয়ের আগে সমান টমান করে দিতে বলতো আমাকে, সমান করতে গেছি আমি কি অত খেয়াল করেছি? ছোট হয়ে যাবে বেশি। তো আমি করছিলাম, এখন তোমাদের দাদা হয়ে গেছে, সমান করে দিচ্ছে, সমান হয়েছে। বড় নাপতা কি? হ্যাঁ, একজনের চুল কাটতে আমরা যদি পার্লার খুলি, তাই না মামা? বাড়িতে যতজন আছে সবাই মিলে চুল কাটা শুরু করে দিতে হবে। কি এসে বলবে হয়নি দাঁড়াও আমি করে দিচ্ছি, ও এসে বলবে হয়নি দাঁড়াও আমি করে দিচ্ছি, তুই ওইদিকে এদিকে ঘোর। একটু সমানটা বোঝা যাচ্ছে না কেন? বোঝা যাচ্ছে তো, হয়েছে তো সমান। হ্যাঁ নিচ থেকে ভালো বোঝা যাচ্ছে, বসলে উপর দিয়ে মনে হচ্ছে ছোট বড় ছোট বড়, ঠিক আছে হয়ে গেছে, আর কিছু করতে হবে না, ঠিকই আছে হয়ে গেছে। তো চুল কাটা হয়ে গেছে, এখন একটুখানি চুলটা যদিও গায়ে খুব একটা নেই, এখানে দুটো একটু মানে কুচু কুচু লেগে আছে, তো চুলকাবে তো একটু পাউডার দিয়ে ঝেড়ে দিলে না সব গুঁড়ো গুঁড়ো চুলগুলো না সব পড়ে যাবে। আমি ঝেড়ে দিই, এই দেখো সব চুল কিন্তু পড়ে গেল, গায়ে আর একটাও চুল নেই। এবার ওকে জামাটা পরিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে চুলটা কাটা, তাই তো? জামাটা পরে না, একবার দেখিয়ে দিও বাবা, ওকে একবার দেখিয়ে দিও, তোকে তো দেখছেই, তোকেই তো দেখছে সবাই। আরে বাবা চুলটা আমাকে দেখিয়ে দিও। ও সেইটা চুলটা তো আয়নায় গিয়ে দেখতে হবে, নিচে গিয়ে। আমি আয়নায় কি করে দেখবো? হবে হবে আমি দেখাবো দাঁড়া। তো এই যে দেখো বন্ধুরা চুলটা কেটেছি, ভালো লাগছে না বলো তো? ওকে এখন দেখাতে হবে, বলছে আমাকে আগে দেখাইও আয়নায় গিয়ে দেখাবো, তো অবশ্যই মুখটা অত উঁচু করে না, মুখটা নিচু করো, হ্যাঁ এরকম থাকবে। এই দেখো কত সুন্দর লাগছে, অনেকটা বড় হয়ে গেছিল চুলটা, এই ক্যামেরাটা একটু সরে গেছে, এই যে দেখো, তো অনেকটাই বড় হয়ে গেছিল। পুজো আসছে বলে এটা আর কি, পুজোর সময় যেরকম আমরা সবাই কাটিং করি, ওকে কেটে দিলাম চুলটা। দুর্গা ঠাকুরের গানও শুরু হয়ে গেছে। হ্যাঁ দুর্গা ঠাকুরের গানও শুরু হয়ে গেছে সব দিকে, খালি কর একটু গান কর। দেখো মেয়ের চুল কাটা হয়ে গেছে ফাইনালি, আর কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। আর এখন আমি চলে এসেছি খেতে, আর বেশি টাইমও নেই কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য এখন এখানেই রাখতে হবে। তো আজকে এই দিয়ে আমি ব্লগটা শেষ করবো, আর হচ্ছে কি রান্না হয়েছে সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। গরমে পুরো ঘেমে গেছি, ওপরে এত গরম আজকে, মানে 5-6 দিন বৃষ্টির পরে রোদ্দুরটা উঠেছে তো, যার জন্য মানে ভালো গরম লাগছে, প্রচুর গরম উপরে গিয়েছিলাম। তো চলো কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। আজকে করেছি হচ্ছে পেঁপে দিয়ে ডাল, যেহেতু কালকে মাংস খাওয়া আছে ভালো লাগছে না, তো আজকে মাছ ফাছ আনিনি, এই জন্য পেঁপে দিয়ে মসুর ডাল পাতলা করে। আর এটা হচ্ছে সব রকম সবজি আছে, তার মধ্যে মূলো আছে, দেখবে মূলো দিলে আমার তো দারুণ লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো মূলো দিয়ে যে একটা নিরামিষ তরকারি হয় সেই তরকারিটা করেছি, আমার দারুণ মানে গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে।
আর করেছি একটু উচ্ছে ভাজা। তো ব্যাস আজকে দুপুরের এটাই আমাদের খাবার, তাহলে আমরা খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও। আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। আর কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই।